একই বিদ্যালয়ে প্রিমিসেসে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় থাকা সত্ত্বেও পঞ্চম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে উচ্চ বিদ্যালয়ে অগ্রাধিকার পাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই অভিযোগ তুলে দিনহাট ও গোপালনগর এমএসএস উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, অভিভাবক এবং অভিভাবকেরা। আজ দুপুরে বিদ্যালয়ের সামনে অভিভাবক অভিভাবকেরা বিক্ষোভে সামিল হন। কার্যত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকাশ আলীর সাথে বাকবিতণ্ডাও শুরু হয়ে যায়। এই অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের গ্রাউন্ডে উচ্চ বিদ্যালয় থাকা সত্ত্বেও তাদের ভর্তি নিচ্ছে না, যার ফলে অন্যান্য উচ্চ বিদ্যালয়গুলো ভর্তি নিতে মানা করছে, যার ফলে সমস্যার সম্মুখীন পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবকেরা। পরবর্তীতে দিনহাটা থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় বলে জানা গেছে। যদি এই বিষয়ের প্রধান শিক্ষক আকাশ আলী কোনো সতর্ক উত্তর দিতে পারেনি বলে ধারণা অভিভাবকদের। কিভাবে হয়েছিল, পরীক্ষার মাধ্যমে না লটারি? আপনারা অংশগ্রহণ করেছিলেন তাতে আপনাদের? হ্যাঁ, সবাই গার্জিয়ান তরফ থেকে সই করছি। সই করার পরে ওইখান থেকে উদয়নগড় সই নিছে, ইয়ার সই নিছে, ডিএম এসডিও সবার সই নেওয়ার পরে এখানে কাগজ আসার পরে এখনো করতেছে যে ভর্তি নেবো না। কারণটা কি, আমাদের ছাত্র কি ডাস্টবিনে পড়ে দেখবে? আমরা দিনা যা সবাই জানি যে দিনাটা সাবস্টেশনে একটা মাত্র কলেজ, সেটা যে দিনাটা এদের বাড়ির দূরত্ব, মানে আমরা এইভাবে বিচার করেছি স্কুল থেকে যাদের বাড়ির দূরত্ব। কি জানাচ্ছেন ছাত্রদের অভিভাবকেরা শুনবো। আমার মেয়েকে আমি গার্লসে ভর্তি করাবো, কিন্তু গার্লসের ম্যামরা যখন ভাবছে বলছে যে আপনার মেয়ে কোন স্কুলে পড়ে, যখন আমি বলছি আমার মেয়ে প্রাইমারি গোপালনগরেতে পড়ে, তখন বলছে যে আমরা ভর্তি নিব না। কেন নিবে না, কি বলছে? কেন বলছে, বলছে ওই স্কুলে দেন, দামি স্কুলে পড়াচ্ছেন, দামি স্কুলে দিবেন না, মানে এভাবেই বলছে আমাকে। আমি তিনবার চারবার গেছি, চারবার আমাকে তাড়িয়ে দিছে। এই স্কুল কি বলছে, আপনি যে স্কুলে পড়াচ্ছেন সেই স্কুলেই তো আপনাদের হাই স্কুল আছে, সেই স্কুল কি বলছে? স্যার ম্যাডামরা বলতেছে যে নিবো না, এসবই বলতেছে। কেন ভর্তি নেবে না তারা? কেন নেবে না, সিট নাই এখন। পরীক্ষা দিয়েছিল বাচ্চারা? হ্যাঁ, মেধা পরীক্ষা দিয়েছে, পাস করেছে। পাস বলতে কি, মানে 20-এর মধ্যে পরীক্ষা, 50-এ পরীক্ষা হয়েছে, আমার মেয়ে 7 পেয়েছে। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবি ডিলাইট। গোপালনগরের ছাত্র কোন স্কুলে? আমি তো গোপালনগর ছাত্র, এই স্কুলে নেওয়া হবে না। কেন না দেব না? আমরা ফর্ম দিব না, এটুকুই বলছে। তারপরে আমি ঘুরে চলে আসছি, আবার আজকে একজন বললো যে ভর্তি নেওয়ার কথা। ভর্তি করতে গিয়েছিলাম 12টার সময়, তখন হেডমিটারকে বললাম, দেখলাম কাগজপত্র জমা দিলাম, বললো যে না গোপালনগরের ছাত্র রেজাল্টও তেমন, যাই হোক হাই ফাই সেটা না নেব না, তুমি এক বছরের জন্য রাজকুমারীতে দাও, ফাইভে আবার ফাইভে ভর্তি করে দাও, আমি সিক্সে আমরা নিয়ে নিই। গোপালনগর স্কুল কি বলছে? গোপালনগর স্কুল থেকে তো, এই স্কুল থেকে তো বলছে হাই স্কুলে নেবে, নেবে ডেট দিতেছে, আর ওখান থেকে তো কিছুই বলতেছে। কতদিন থেকে ঘুরছেন এই স্কুলে ভর্তির জন্য? এক মাস। কি হয়েছে দাদা, আপনার ছেলে কি ভর্তি হয়নি? না, ভর্তি হয়নি, এখান থেকে ফর্ম গেছিল। কোন স্কুলে পড়তো আপনার ছেলে? প্রাইমারিতে। এই যে গোপালনগর প্রাইমারি। এখন কোথায় ভর্তি করাতে চান? গোপালনগরে ভর্তি করাতে চাই, হাই স্কুলে। কি বলছে? ওনারা ভর্তি নেবে না। কেন নেবে না? কেন নেবে না? ওরা ওরা বলে না, খালি করে নেবো না, একবারে ডাইরেক্ট কয়ে যে নেবো না, নেবো না। কতদিন থেকে ঘুরছেন? এই এক মাস পার হয়ে গেল। আরো বলছে প্রাইমারি স্কুল। কি নাম আপনার? উত্তম বর্মন। কি হয়েছে দাদা, তাদের কথা কি? তাদের কথা হলো, ওদের তো আগে করে এরকম, আমরা আমার বাচ্চা যখন 5 বছর বয়স তখন এই ছোট মানে স্কুলে দিছি, এখান থেকে দেখে আসতেছি প্রত্যেক বছরই এরকম, ওরা নিতে চায় না স্কুল থেকে। তো এবার আমি গেছি লটারি করছে, আমার এক ছেলে লটারিতে উঠছে আর এক ছেলে লটারিতে উঠে নেই, মাত্র 2টা বাচ্চা এখান থেকে লটারিতে এরকম হয়েছিল। হওয়ার পর এখন ভর্তির জন্য গেছিলাম, ওরা ভর্তি নেবে না,
বলছে আমাদের অনেক এত এত ছাত্র পাশ অমুক তমুক এগুলো ওরা বেসরকারি স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসে, ওখান থেকে দরকার হলে ফোন করে করে নিয়ে আসে বেসরকারি বাচ্চাদের আগে ভর্তি করে স্কুলে, তারপরে আমার কথা হলো এই স্কুলে একই মাঠ একই গ্রাউন্ডের বাচ্চা, তাহলে এই স্কুলের বাচ্চাদের আগে না নিয়ে ও অন্য বেসরকারি স্কুলের বাচ্চাদের আগে নিয়ে নেয়। হ্যাঁ, তাহলে ভালো বাচ্চা খারাপ বাচ্চাকে আপনারা ভালো করে দেখান, ভালো ভালো বাচ্চাকে নিয়ে আসে, ভালো করার কি উদ্দেশ্য? আমাদের বাচ্চাগুলো যাবে কোথায়? যাবে কোথায়? আজকে বড় হলো বড় তাহলে এরকম করে আপনাদের যা করার কি জানাচ্ছেন বিদ্যালয় শিক্ষক সংঘ? গোপালনগর হাই স্কুলটা গোপালনগর প্রাইমারি স্কুলের পাশে একই প্রিমিসেসের স্কুল, এবং গোপালনগর প্রাইমারি স্কুল 1950 সালে স্থাপিত হয়েছিল, তার থেকে 5-6 বছর পরে গোপালনগর হাই স্কুল। এমন এমন শুনেছি গোপালনগর হাই স্কুলে যখন কোনো গ্রাউন্ড ছিল না, ওই স্কুলের মানে প্রতিষ্ঠাতা মাস্টারমশাই যে প্রসন্ন মাস্টারমশাই, উনি আমাদের স্কুল থেকে স্কুল চালিয়েছেন। তো সম্পর্ক অনেক দিনের, কিন্তু বর্তমানে শিক্ষা অধিকার আইনে যেটা বলা আছে একই প্রিমিসেসের বা একই স্কুল গ্রাউন্ডের হোম স্কুলে যদি কোনো প্রাইমারি স্কুল থাকে তাকে প্রথমে ভর্তি নিতে হবে, তারপরে বাকি সব স্কুলকে নিতে হবে। কিন্তু ওনারা কি জানি একটা ম্যাট পরীক্ষা বলে একটা ম্যাট পরীক্ষা আয়োজন করেছেন, সম্পূর্ণ মানে আইন অনুক সব বিধি শিথিল ব্যবস্থা করে করেছেন। উনি বলছেন ওটা কোনো এমনি সাধারণ মেধা অন্বেষণ, কিন্তু উনি তার বেসিসে কিছু ছাত্র ভর্তি নিয়েছেন এবং আমাদের স্কুলের ছাত্রদের ইচ্ছাকৃতভাবে নাম্বার কম দেওয়া হয়েছে, এবং ওটাই ওনাদের মূল এজেন্ডা, ওটাকে মানে ভিত্তি করে উনি ছাত্রদের ভর্তি করিয়েছেন। এবং সে আমি যেটা শুনলাম ওই ম্যাট পরীক্ষা আমাদের স্কুল ছাত্ররা 2-4 জন হয়তো পেয়েছিল চান্স, একটা পেয়েছিল, আর 160 জনের মতো বাকি সব স্কুল থেকে পেয়েছিল। কিন্তু খবরে দেখলাম মানে উনি বলছিলেন যে ওই ছাত্রদেরই ভর্তি নেবে, পরবর্তী যেটা দেখলাম বাকি সব প্রাইভেট স্কুল সারদা শিশু মালঞ্চ এবং আরও অনেক আছে তার থেকে প্রায় 500 জনের ছাত্র ওনাদের নানাভাবে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ছাত্রকে টাল ভাড়া করে উনি ঘোরাচ্ছে। হ্যাঁ, উনি বলছে একই গ্রাউন্ডে স্কুল, এটা তাই বলে একই স্কুলে ভর্তি হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু 16 ডিসেম্বরের 16 তারিখে সরকারি মোতাবেক একটা চিঠি বেরিয়েছে, তাতে বলা আছে একই স্কুল গ্রাউন্ডের স্টুডেন্টকে আগে ভর্তি নিতে হবে, বাকি ছাত্রদের লটারি করে ভর্তি নেওয়ার কথা। কিন্তু উনি উল্টো করেছেন, তারপরে এক লটারি করেছেন, সেটা ওই ছাত্রদের ভর্তি নেওয়ার পরে আমাদের ছাত্রদের লটারি, যেখানে যে উল্টা ঘটনাটা ঘটেছে, তাতে বোধ হয় আরও 2-3 জন ছাত্র চান্স পেয়েছে এরকম, আর বাকি ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে। কতজন ছাত্র এরকম? আমাদের 121 জন ছাত্র ছিল, তার মধ্যে 72টা ছাত্র না অনেক ছাত্র ভর্তি হয়ে গেছে, 72টা ছাত্র পেন্ডিং আছে। এখন গার্জিয়ান তরফে আজ না 72 নেই, তারা আরও অনেক ছাত্র অনেক ভর্তি হয়ে গেছে, যার কারণে বিভিন্ন স্কুলে ভর্তি হয়ে গেছে, যেগুলো এখন হিসাবটা এখনও নেই, আবার হিসাব করতে বসলে পাওয়া যাবে, কিন্তু 72 জন নেই এটা স্পষ্ট, মানে 40 জনের মতো তা আছে। ওরা আমরা নানাভাবে রিকোয়েস্ট করেছি, এদিকে হেডমাস্টার মাস্টার নানা সময় অনুপস্থিত থাকেন। 3 তারিখে আমি জমা না 23 তারিখে জমা দিতে গিয়েছিলাম, তখন বলছে আমাদের স্কুল বন্ধ, কিন্তু অফিসিয়াল কাজ চলছে, ভালো আমি ঘুরে এলাম। 3 তারিখে গেলাম, বললো যে আমাদের হেডমাস্টারমশাই নাই, আমি নেবো না। আমি বললাম চিঠিটা তো আপনারা নেবেন, কেউ এটা তো নেবেন? উনি বলো না, উনি কাউকে এক একজনকে ফোন করলো, অনেকক্ষণ ফোন করার চেষ্টা করলো, কেউই ফোন ওনারা ধরলো না। তা বলো ফোন না হলে আমি ধরতে পারি না, সেটা হচ্ছে অমল স্যার, উনি তখন চার্জে ছিল আমার, অমল স্যার ফোন করে বলো যে আমি নিতে পারবো। আমি একটু অবাক হয়ে যাই, একটা ইনস্টিটিউশন চলছে অত তার হেড অব দি কেউ নেই, অত জিনিসটা চলে কেমন করে? হেড স্যার সে চিঠি নিতেই পারে, বলো তাই বলে কি নিঃশ্বাসনে কেউ হেড নেই, একটা চিঠি নেবে না? তারপরে আমি আরও অনেক কদিন দেখলাম গার্জিয়ানরা এদিকে ব্যস্ত হয়ে পড়েছে, গ্র্যাজুয়েশন সিরিমনি বলে একটা সিরিমনি